এইভাবে দিয়ে এরকম করে একটা বন্ধ করে দিয়ে চলে এসেছি। কি হয়েছে কি হয়নি তা কো, টিপুর মতো সওয়াল কি জানে কি একটা বিল পাস করে ফেলাইছে পৌরসভায়। আজকে বিয়েটা করিয়ে ফেলবো, অসুবিধা নাই। তুই কিন্তু খাসির রেজালা, গরুর রেজালা, মুরগির কোপ্তা, আস্ত মুরগির রোস্ট, আর রক্সানা ওই টিপু নামটা একটু অবজেকশন আছে। আমার নাম সম্রাট, ঠিক আছে, সম্রাট বললে ভালো লাগবে আর কি। চাচা সমস্যাটা কি? চাচা বিসর্গ আমি টুলুত করে করাই লাগবে। বিসর্গ টুলুত করে করাই লাগবে, বিচার তো করা লাগবে। এখন বিচার কার করতে হবে সেটা একটা ভাবার বিষয়। বিচার তো করতে হবে না, অন্যায় যে করবি তার বিচার তো আমি করবই। হ্যাঁ, লাঠিটা একটু চিকন হয়ে গেছে, মোটা হলে আর ভালো হইতো, বিচারটা ন্যায্য হইতো। এই বিচার হবে, বিচার আমাকে করতেই হবে। এখন দেখতে হবে কার বিচার আমি করব। ওই দড়ি আর বাঁশের লাঠি দিয়ে গেলে কি ফিরনে চাচা? যে কোনো একটা কাজে লাগতে পারে। এখন ক আলেক তো কি কইছে ক? আলেক তো মরে কইছে আল্লাম 7 ফুট, ওই গেছি 5 ফুট, মুই ওই গেছি টেপা, মুই সিটের, মুই বাটপার, মুই একটা দুরান্দার, মরে যেভাবে পারছে এইভাবে মনে করেন ওই যে লাল মাটি দিয়ে মরে ধুয়ে সমান করিয়া লাইছে। ঠিক কইছে, টেপা মাছকে টেপা কইছে, বাটপারকে বাটপার কইছে। হ্যাঁ, যেরকম তুই সেরকম কইছে, অসুবিধা কি? আলেক আমাক কি কইছে এইটা ক। আপনাদের কি কইছে এইটা কইলে মোর কলজেটা কুড়ালের কোপ মারা লাগতাস। কারণ কইছে যে তোর যে চেয়ারম্যান, তুই যে কাম করো চাকরি করো, হে চেয়ারম্যানের ধ্যান দা মানে হে কানে শোনে না, এই রকমের সে আরো অপবাদ দিয়া সে পাইটু বা ইনটু বা অপমান করিয়া সে মরে বুঝাইতেছে যে হেই গ্রামের হে একজন কিছু হয়ে গেছে, আপনি চেয়ারম্যান ওই কিছু না। আপনার কইছে বয়রা এই সহ্য করতে পারে মনে করলে মেয়েদের সাইড দিয়ে মারিয়া না, আপনার অর্ডার পাইনি দেখতে মারিনি। তুই যা করছিস মিথ্যি কথা, একটু হোনা আমার এসব করতে পারে। তুই মিথ্যে করছিস, শোন, সে যখন আমারে দেখে বড় করে একটা সালাম দেয়, আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, আর সে আমারে এসব কইছে বিশ্বাসই করি না। আমার নামে সে সব কথা কতেই পারে না, সমস্ত মিথ্যি কথা। এই হলো মোর বড় কষ্ট যে মুই যে ধরনের কথা আপনি তাই কই, আপনি মোটামুটি বিশ্বাস করেন না। মুই হাস্যই কতকগুলো কই, আপনি বিশ্বাস করেন না, না পাট দিয়া দুয়ার খিল দিয়ে আটকাই দেন। এই এখন ক, সে যদি এসব কথা আমাকে না বলে থাকে, তুই যে মিথ্যা বলছিস এর শাস্তি কি হবে ক? মুই কিছুতেই বুঝি না যে মানুষের কোনো বিচার আইন আপনার কাছে দিলে হের বিচার তো আপনি করবেনই না, মোর শাস্তি কি হইবে, মোর বিচার কি হইবে, এটা আপনি ব্যস্ত থাকেন। এই ধরনের যদি চলতে থাকে, আপনি যদি এইরকম কথাবার্তি কেন, হলে তো আসল অপরাধী পার পাই যাইবে, মানে কোনো বিচারই থাকবে না। বিচার থাকবে না, তোর কাছে বিচার শিখতে হবে না। আরে আমি কেমন বিচার করবো, কিভাবে বিচার করবো, এটা আমার ব্যাপার, এটা তোর ব্যাপার নাকি? যা সামনে দিকে যা, বিচার কর। গান তো ভালোই গাইছাও, গ্রামে বাস করে শহরে গান গাইতে কিসের জন্য? সহির জলে কথা কয়, তালুকদার বাড়ির তালুকদারের সোয়ালের চামচা, এ চামচা গিরি করে চলবি, এটা কিছু করা লাগবি না? কি কন চাচা কি? হ্যাঁ, তো কতবার করে কবো, এ কার পিলার তোর শরীরের মধ্যে প্রবাহিত হচ্ছে সব বুঝবার পারিছিস? কার বিলাট চাচা সুমিদারের? তুই কি আমার সাথে ঠাট্টা মস্কারা করতেছিস? তোর সাথে কি আমার ঠাট্টা মস্কারার সম্পর্ক? তুই জানিস কি কার সামনে খারাপ কথা করছিস? আমি একজন কাউন্সিলর, তার সামনে তুই খারাপ কথা করছিস? ফাজিল কনেকার একে থাপড়ায় দাঁত ফেলাই দেবো। তোকে এক কথা কয়বার কয়া লাগে যে মান সম্মান দিয়ে কথা কবি মানি লোকের? হ্যাঁ,
চামচাগিরি এই ওই তালুকদারের সাওয়াল টিপু না টাপু সে তোর বস হয় কেবা করে কবির বাড়ি চাচা আপনি মেম্বার মানুষে ভুল করে চলবি কি ভুল কইছি ওই যে ওর নাম তো টাপু না টিপু ওই হইলো টিপুই হইলো তোরা সমান বয়সী দোস্ত কইবার পারিস ফ্রেন্ড কইবার পারিস তো বস হয় কেবা করে ওর অফিস কোনে এত বাকাবাকি কিসের জন্য চাচা ওই আপনি তো দোস্ত ফ্রেন্ড কবর করছেন কিন্তু আমি তো বস কিসের জন্য জানেন তো কিসের জন্য সে হচ্ছে বুদ্ধির থেকে আমার থেকেও এক ইঞ্চি হলেও বেশি আছে বুঝিছেন আমি ঠিক করেছি যে আপনি যে কয়েছেন না যে সবার সাথে মিলেমিশে চলা লাগবি তা আমি তার সাথে মিলেমিশে মনে করেন তার মাথার যত বুদ্ধি আছে সব আমার মাথার ভিতরে নিয়ে নিলাম আর আপনি কয়েছেন আমি সামনের মেম্বার হব না আর আপনি চেয়ারম্যান হবেন মনে নাই সেটা কখন কইছি আমি মেম্বার হওয়ার আগে কইছি ইলেকশনের আগে কইলাম তোর কথাটা চৈত্রি মাসে কইলাম আর এখন ঠান্ডার সময় কলম প্রায় চলে আইছে ওই কথা কলম এখন খাটবি না আমি শহরে যাচ্ছি আসছি দেরি হইবার পারে রাস্তায় আমার জন্য খাড়াই থাকবি আচ্ছা সদর তো বেশি দূর না আমি এই জায়গায় খাড়া থাকবো কিসের জন্য ওরে অত কথা কত কিসের জন্য তোকে তো না কই শিরা করবি মুখমুখি কথা কয় শিখে গেছি এই শিক্ষায় টিপু না টাপু তার কাছ থেকে শিখেছি আমার মনে হচ্ছে আমি আবার তোরে করছি তোর বডির মধ্যে কলাম আমার গোষ্ঠীর বিলাট কিন্তু প্রবাহিত হচ্ছে কথা কিন্তু ভুলে যাবি না আর যতই মিশিস ফাঁক রেখে মিশিস করে দিলাম বুঝছিস কি কইছি আমার আসতে দেরি হবে শহরের থেকে সদরে যাচ্ছি এরে খাড়াই থাকবি কথাটা কয়ে গেল জি স্যার স্যার আসসালামু আলাইকুম মেম্বার আবার ঝাল কত চেয়ারম্যান হয়নি তাতেই অবস্থা চেয়ারম্যান হলে যে আমার তো তুলে আসার মারবি আর আমি থাকবো খাড়া না আমার তুই চিনিস নে এমন তো প্রেম হয় হারাইছি কেউ ম্যাডাম আপনি এসেনি না আপনি কি বললেন আমার না কইলাম ম্যাডাম আপনি কি এই জায়গায় আপনি কবে থেকে আমার আপনি করে বলা শুরু করলেন আরে সুবহানাল্লাহ ম্যাডাম কইয়ে সম্মান দেখাইলাম এতেও দোষ হে কথা পিছে সরিয়ে যাও ও জামেলার মধ্যে পেঁচাইছি না আচ্ছা চেয়ারম্যান কাকুর লগে জায়গার গভীর আলোচনায় মানে গোপন বৈঠকে বইয়ে যাই মই লাডি দড়ি এই অস্ত্র যে সাপ্লাই ম্যাডাম আপনি দেন কিসের জন্য অস্ত্রটা সাপ্লাই দেন মোরে একটু টুল্লুত করে কেন দেই টুল্লুত ফুল্লুত করে কতে পারবো না তাই যখন জানতে চাচ্ছ তখন সোজা সাপটা বলে ফেলি এই যে অস্ত্রপাতি আমি সাপ্লাই দিই তা কি অকাজে যায় কাজে লাগে না এই যে কদিন আগে মনে নেই ইট নিয়ে খড়া ফেলিয়ে কি কামে লাগে নেই দুদুকিয়েন আজকে যে অস্ত্রটা দিছি আমি বুঝতেছিলাম যে খালুর মিজাক এখনই গরম হয়ে যাবে কিছু একটা লাগবে দি খাতা হাতি করবি আমার কষ্ট করে ডাক দিবি তার চেয়ে বরং আমি দিয়ে আসি এই জন্যই দিয়ে আসি সমস্যা কি এখন খুলে কও ও আর জন্য কি কইলি গোপন বৈঠক সাসার তো খাইয়ে দিয়ে কোনো কাম নেই গ্রামে কোনো মানুষজন খুঁজে পায় না তোমার ডেকে নিয়ে এসে গোপন বৈঠক করার জন্যে না তোমাকে সাসার কি বন্ধু হও না আত্মীয় স্বজন হয় না ফ্যামিলি মেম্বার হও যে তোমার টাকা খালু ডেকে নিয়ে এসে তোমার সাথে গোপন বৈঠক করবি হ্যাঁ তোমার যখন ডাকে তোমার কাম হচ্ছে গেটে গেটে কাম নে তোমার যখন বাড়ির ভিতর ডাক দিবি তখন এটা যে মানে তার কোনো বুদ্ধি নেই সেও বুঝতে পারবি যে কোনো একটা কারণ ছাড়া তোমার ডাকি নেই আমি তো অটো বুঝে ফেলি তোমার যখন দরজার সামনে দেই তখনই বুঝে কিছু একটা লাগবি তা খালুর বাপ মূর্তি দেহে যদি দেহি চোখ একটু বড় করেছে তাহলে সেই অনুযায়ী জিনিস আনি তাই চোখ আর একটু বড় হয়েছে তাহলে সেই অনুযায়ী জিনিস হয় যদি দেহি কোনো রকম শব্দ মুখ থেকে বাইর হচ্ছে তাহলে জিনিস অন্যরকম হয়ে যায় আপনার ওই শ্বাস গেলা শেষ হয়েছে মুই গেটে যাম উঠি মুই এবারে চাকরি করি কথা সত্য কিন্তু এক কথা টুল্লুত করে মুই কই চাকরি আমনেরও করি না আর ওই চেয়ারম্যান কাকুর দুগ্গা টুলি টুলি মাইয়ে আছে না টোনাটুনি ওয়ারও করি না চাকরি করি গুলো এই বাড়ির মালিকের আর এরপর যদি কোনো অস্ত্র সাপ্লাই দিতে দেই হেই অস্ত্র দিয়ে যে কখন কেউ ইয়ে যাইবে ভূমিকম্প কোন দিক দিয়ে শুরু হয়ে যাবে হ্যাঁ মুই করতে না মুই কিন্তু আসলে অনেক কিছু খাই কথা যেন মনে আর মুই কইলাম গিলি কি আপনি যে শব্দগুলি বলছেন এই যে আপনি যেভাবে কথা বলেন সেটা অটো কপি করে ফলাইছি জি আপনি যে কথাগুলো বলছেন হেইডা মুই কপি করে রাইখে দিছি মোর প্যাডে কলম বেশিক্ষণ কথা তাই না খালু আসার লগে লগে হ্যাঁ কলম সাপ্লাই করে দেব বেশি কথাবার্তা না বলিয়ে তোমাকে এখন বলতেছি যাই গেটের সামনে যে খাড়া থাকো আর আপনি যদি এখন গেটের সামনে যে না খাড়া থাকেন তাহলে কলমে যে টু আগে যেগুলো কপি করে রাখছে সেগুলো সব কিন্তু কালের সামনে যে ঝাড়িয়ে দেবো কোনো সাক্ষী পেরবেন যার নাই হের কোনো কেস নাই মুইগুলো অনেক কিছু খাই কথাগুলো মনে রাখতে হবে টুল্লুত করে দিয়ে দারোয়ান ফারোয়ান বাড়ির মধ্যে যে খালু কিছু জানিয়েন
বুঝতে পারি নি হল সাংরা খানকার তুমি কিরাম করে কি শক্তির পাওয়ার নিয়ে তুমি সেই জেলখানা চেয়ারম্যানের জেলখানা সে হাজার হাজার সিকিউরিটি ভাঙে আমার সাথে দেখা করার জন্য চলে আসো সুলতানা কিরাম তুমি আমার কিরাম চাও দেখিছো তোমার মনের থেকে কেউ তোমাকে আটকা রাখতে পারলো না ভাঙে সুরে চলে আসো সুলতানা থ্যাংক ইউ এই থামো কি এই তোমার কে কইছে হ্যাঁ যে তোমার জন্য আমি জেলখানা থেকে সুইটে চলে এসেছি সব কথা মুখে বলা লাগে না সুলতানা কিছু কিছু কথা বুঝে নিতে হয় আমি বুঝে নিয়েছি আমি আমার 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 মন বলতেছি তুমি না বেশিই বুঝো আর শোনো তোমার আমি যে প্রশ্ন করতে আসছি সে প্রশ্ন করে তুমি আমার উত্তর দাও তুমি আদুরের সাথে কি কথা কইছো আদুরি কোন আদুরি মানে আমার আমার কাজিন মানে আমার কাজিন রে জে পড়াশোনা করে না সে শহরে গেছে দয়া যে এমন ভাবে বলে এখন কথাবার্তা বলি যে আমাদের পার্টনার সে লুকি না সে আমার কাজিন যে সেটা বিলিভ করা অসম্ভব তুমি জানো না তো আমার ভাইকে সে কাচ্চা নাকি সে রান্না বান্না খাওয়াবে না বিয়ে করে নিয়ে এসো এরম করছিল আমার তো মিজাজ খারাপ হয়ে গেছে এবং আমি তোর দেখ আদুরি ইরাম করলে কিন্তু তুই থাকতে পারবি আর থামো না থামো আমি তো এসব ব্যাপার জিজ্ঞেস করিনি তো কি আমি তুমি আদুরির আমার ব্যাপারে কি কইছো সেটা বল তোমার ব্যাপারে সুতরাং তোমার ব্যাপারে আদুরি না তো আদুরি তো আমি কোনোদিন তোমার বিষয়ে তো কোনো কথাই হয়নি আদুরির সাথে অসম্ভব তুমি আদুরির কাছে গিয়ে ঠান্ডা পানি চাওনি ঠান্ডা পানি কিসের জন্য ঠান্ডা পানি চাইছো তুমি ঠান্ডা পানি চাইছি ওই ঠান্ডা পানি চাইছি মানে ঠান্ডা পানি খাইতে ইচ্ছা করছিল তাই খাইতে ইচ্ছা করছিল আর আদুরি তোমার কি কইছে কইছে যে এখন ঠান্ডা পানি নাই ঠান্ডা পানি দেয়া যাবে না এই মিথ্যু এই আদুরি তোমার কইছে যে চেয়ারম্যানের বাড়ির ব্যাপারে গলা শুকায় আসে আমার কাছে তুমি ঠান্ডা পানি কিসের জন্য চাচ্ছো এটা কয় নাই তোমার আদুরি না এই সব কথা তুমি কোনতে শুনছো চলতে না আমি তো বুঝতেই পাচ্ছি না আর আদুরি দিন দিন যা করতেছে চলতে না আদুরি যে আজকে বাড়ি যে আমি কি করব আর কি কইছে আদুরি আর কি কইছে সেটা তো তুমি আমারে কবা তুমি আর কি কইছো এই তুমি গ্রামের সবার কাছে কি সরা বেরাছো হ্যাঁ আমার নাকি বিয়ে হয়ে যাচ্ছে তুমি এসব কথা সরাছো কিটা কইছে সুলতানা তুমি এসব উল্টা পাল্টা ফাউল কথা কোনতে শুনছো আমি আলে তোমার না এরকম বদনাম করে বেরাবো যাক আমি ভালোবাসি যাক আমি এত পছন্দ করি তার নামে খারাপ কথা আমি কিরাম করে এই শোনো তুমি না আমার কাছে মিথ্যা কথা কবা না ঠিক আছে আমি শুনছি তুমি এসব কই বেরাচ্ছো তুমি যদি আর যদি এসব কথা আমি শুনি যে তুমি কয়েছো আমার কাছে তো বিয়ে হবে কার সাথে হবে না কে আমার বিয়ে করবে কে করবে না আমার ভবিষ্যতে আমি কি করব না করব সেটা আমি ঠিক করব তুমি কর কে অফকোর্স তুমি করবে আরে সুলতানা বিয়ে শাদি জন্ম মৃত্যু সর্বোচ্চ উপরওয়ালার হাতে যে কারোর সাথে তোমার বিয়ে শাদি হতে পারে ইভেন তো মনে করো যে আমেরিকার প্রেসিডেন্ট টিরাম টিরামের সাথে তো অনেকগুলো বিয়ে শাদি করেছে তাও হইতে পারে যদি কুপালে থাকে তাহলে সুলতানা তোমার সাথে টিরামের বিয়ে হয়ে গেলে আমি আলে কি করব তোমার বাপ চেয়ারম্যান সে কি করবে তোমার সিকিউরিটি কি করবে কিচ্ছু করার নাই তুমি দম নাও না দম নাও একটু পর তো মরে যাবা মানে দম না নিয়ে তো মরে যাবা তুমি এসব কথা কইতেছো সে তুমি শোনো আমার কথা তুমি একদম মন দিয়ে শোনো এরপর যদি তুমি এসব কথাবার্তা কারোর কাছে কয়েছো হ্যাঁ আমার বিয়ে কার সাথে হবে না হবে কি হবে না হবে ভবিষ্যতে কি করবো আমি সেটা আমি ঠিক করবো তুমি না আমি যদি এরপর আর কোনোদিন শুনেছি যে তুমি এইসব ফালতু কথা বলে বেড়াচ্ছ তাহলে কিন্তু তোমার খবর আছে আমি কয়ে দিলাম কি সুন্দর করে মনে হলো যে আমার দুই কানের মধ্যে কিটা যেন বাজনা বাজালো এতক্ষণ মুড়ির মতো পটপট 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 করে কথা বললো কতদিন পর শুনতে না তোমার গলা শুনেছি তোমার গালাগালি শুনেছি কি ভালো যে লাগিছে আসলে ইডাক কয়া হচ্ছে প্রেম মনে হয় ইডাক প্রেম কয়া আমি তো তোমার ভালোবাসি আর শুনতে না আহা চলতেছে এখনো মনে হয় আমার গাড়ি লাগছে কেউ কি যে ভালো লাগতেছে তুমি দাতা শিরোমণি আমি ছলটা এখনো বাড়ি ফেরে নাই আমার চিন্তায় পেটের ভাত চাইলেই যাচ্ছে আর ওনার ভবিষ্যৎ কেমনি নষ্ট করলা আমার এত সম্পদ দোকান আরোদ সবই তো মালিক আমি মরে গেলেও মালিক হবে না আমি মরে গেলেও মালিক হবে না
তোমার মতো এই রকম হালকা বুদ্ধি নিয়ে যদি কোনো মানুষ চলতো তাহলে তাকে পোলাপান লেখাপড়া শিখাইতো না, তাকে নিয়ে ওই জজ ব্যারিস্টারও বানাইতো না, ওই সবাই আড়ত দিয়ে বসাই দিত। শোনো, যারা জজ ব্যারিস্টার হবে হবে, আমার একটা মাত্র চাও সে গ্রামে থাকবে, আমার কলিজার কাছে থাকবে, তাদের বন্ধু ধরে মিশিয়ে থাকবে, তোমার কোনো অসুবিধা আছে? আচ্ছা তুমি কিছু মানুষ হবে না কও তো, আমার ছাওয়ালটা বড় একটা চাকরি করবে, গাড়িটা নিয়ে আসবে, দশজন গ্রামের দেখবে, তুমি কি এটা চাও না? গাড়ি তার কিন্তু হবে কি, আমি কিনে দেবো, আমার টাকার অভাব আছে নাকি? দেখি ছাওয়ালটা খুঁজে পাই কিনা, খুঁজে নিয়ে তোমার সামনে হাজির করে দিচ্ছি। ঠিক আছে, তোমরা দুই বাপ বেটা বাইরেই থেকো। কি একটা রোগ হয়েছে, কেরে কইবারে পারি না সইবারে পারি না। আগে তো তাও একটু একটু সই দেখতাম, এখন আর খুঁয়ো খুঁয়ো কিছুই বোঝা যায় না। নিরুংশিরে কলাম যে কোনো জায়গায় গল্প করতে বসলে কোনো দিক হুশ জ্ঞান থাকে না, কখন যে আন্দার হয়ে গেছে টের পাইনি। কী করবো এখন, কি গেরা কলে পড়ে গেছি আজকে, একটু ফোন করে দেখি। সহিও তো দেখি না, আন্দাজে কানে ফোন করবো, রাত কয়টা বাজে তো কবে কিটা। আরে ভাই তুমি এমন ভাবে ফোন দিচ্ছ, আমার তো ফোনে চার্জই খাইয়া ফেলাছিল, লাস্ট ফোনটা খুব জরুরি ছিল, খুব জরুরি কাজ আটকে গেছিলাম রে ভাই। যাক আসি বলেছি, কি আছে কি এত জরুরি? আর তো সব কাজ তো জরুরি, তোর ভাইয়ের যে এত বড় একটা বিপদ সেটা তো তোর জরুরি না। আহা কি হয়েছে কি খুলে কও না, কি এত কি জরুরি কি হয়েছে কি কত? এই সামনা কি তোর যে আমি কইছি তো সন্ধ্যাবেলা আসতি, তুই আসলি এখন, আচ্ছা ভালো কথা। কি তো ভুলে গেছিলাম, তুই সকালবেলা এরম একটা কাণ্ড কি জন্য ঘটালি? সকালে কি সকালে আবার কি কাণ্ড ঘটাইছি আমি? তুই খুঁতা রে খুঁতা ভুলে গেছে। এই সামনা আমি যে আমার নতুন ফতুয়াটা, ওই যে সাইকেলের ফতুয়াটা, একদম নতুন ফতুয়াটা ভাঁজ খুলে আমি কেবল পড়েছি, ভাঁজ খুলে দেয় যে তুই নেই কলে গেছিলি। এই তোমার সাইকেলের ফতুয়া এটা মানে ওই যে আলমারি তুলে রাখো যে মাঝে মধ্যে পরে, এটা নতুন তাই না? হ্যাঁ নতুন মানে কি, সাত বছর আগের ফতুয়া সেটা নতুন হয়? তুমি প্রত্যেকবার ধোয়ার সময় আয়রন করে ইস্তিরি করে কাও যে নতুন জামা নতুন জামা নতুন ফতুয়া, এটা নতুন করছো কিসের জন্য? সাত বছর আগে তোমার বন্ধু তোমার গিফট করেছিল সেই ফতুয়ার কথা করছো তাই তো? এই আলেক পুষ্করে কথা কবি, সাত বছর হয়েছে তাতে কি হয়েছে? জামা আমি পরেছি কয়বার, মাত্র আমার লাইফে দুইবার পরেছি সাত বছরের মধ্যে। হ্যাঁ সেটা নতুন না? আচ্ছা হয়েছে ভাই, হয়েছে মানে কি? তুই যদি আমার কতিস তো তুই চলে যাচ্ছিস, আমি তাহলে তো ভাঁজ খুলতাম না। হ্যাঁ আমি যাই না, আমি তো এমনি যাইনি ভাই, আমার কাছে মনে হচ্ছিলো তুমি জামা আনতে গেছো, আমার কাছে মনে হচ্ছিলো যে আজকে যাত্রাটা শুভ হবি না, আমার ভিতরে কলাম একটা কিরম যেন একটা অশুভ বার্তা দিচ্ছিল, আমি আনতে চলে গেছি। বাবা তা তোর মনের মধ্যে যে অশুভ ডাকিছে, একটা কু ডাকিছে, আমার কলেই তো হতো, তাহলে আমার এরকম নতুন জামার ভাষা আমি খুলতাম না, এটা তো আমার আমার আয়রন করতে দিতে হবে, কি যন্ত্রণা। তোমার এক কলি বলে তুমি আমাকে যাইতে দিতে? হ্যাঁ তুমি আমাকে যাইতে দিতে, তুমি যে মানুষ তোমার থেকে সারা পাইতাম আমি। আরে আজ বাধ্যতে এখন ডাকিছো কিসের জন্য? সেটা কত সারা দিন কিসের জন্য ফোন দিচ্ছিলে? এমনি ডাকিনি, দুপুরবেলা আমার বাড়িতে মেম্বারের আসার কথা, সে একটা মেয়ের খবর নিয়ে আসবে, আমার বিয়ে শাদীর ব্যাপার সেবার। মেম্বার? আরে হ সেতন মেম্বার। তারপর? তারপর কি, এখন সন্ধ্যে রাত গড়াতে গেছে, তার আসার কোনো খবর নেই। মেম্বার মানে মেম্বার তোমার জন্য মায়া দেখবি, আর সেটা তুমি মেম্বার তোমার কয়েছে বাড়িতে আসবি, এটা আমাকে বিশ্বাস করতে পারছো তাই না? এত কথা কয়ে না, আমি ওর ছাড়বো না। এতে বুঝায় যে আপনি এনে কোনো একটা বিপদে পড়ছেন, মোটে একটু কয়েন দিই কাকু, আল্লাহর কিরে কয়েন দিই কয়েন দিই। কয়েছে আমি আমি দিছি, তোরা কেউ কোনো কিছু করিস, যা দড়িটা নিয়ে আই। কিছু জানি শেষে কাকা, আমরা কি করেছি নাকি ও করেছে, আমাকে কিছু জানি আপনি জুতা বেটা করবেন। শুভু তুমি এত সুন্দর বাইক কিনেছ, তুমি এই বাইক কি চালাবে না? এ কি করছিস, এই করিম এই গাড়ি কি ভালো না? আরে ভালো না হলে চালাই আসাম কারণ করে যুক্তি পরামর্শ করে এসে কিছু দেশে নাকি কি করছেন? দেশে নাকি দেশে নাকি?